তাদের দেখি কচুর পাতার পানি নয় যে ঝাঁকি দিলেই পড়ে যাবে। আমি যাকে ঘৃণা করি তাকে মরণ পর্যন্ত ঘৃণা করতে পারি, আর যাকে আমি ভালোবাসি সম্মান করি তাকেও আমি আমৃত্যু সম্মান করি। কাদের সিদ্দিকী কচুর পাতার পানি নয় যে ঝাঁকি দিলেই পড়ে যাবে। আমি বলছি আমার বোন শেখ হাসিনা যে পরিমাণ ক্ষমতা নিয়ে আছেন ওই পরিমাণ ক্ষমতাধর প্রেসিডেন্টের কথা বলছি। আমি মিলিটারি থেকে যারা ক্ষমতায় আসে তাদেরকে আমি কুত্তার চাইতেও বেশি খারাপ মনে করি। সংসদ ভবনে একদিন সিঁড়ির পাশে আমাকে ধরে বলছেন, বঙ্গবীর প্রেসিডেন্টের পদের চাইতে এমপির পদ বড় বেশি কঠিন। আমি বলেছিলাম যে আপনি সত্য বলেছেন, উপলব্ধি করেছেন, প্রেসিডেন্টকে যে পরিমাণ লোক থাকে সহযোগিতা করতে, এখনকার প্রেসিডেন্ট কিন্তু না, আমাদের হামিদ ভাই জায় নামাজের প্রেসিডেন্টের কথা বলছি না। আমি বলছি আমার বোন শেখ হাসিনা যে পরিমাণ ক্ষমতা নিয়ে আছেন ওই পরিমাণ ক্ষমতাধর প্রেসিডেন্টের কথা বলছি। হোসেন মোহাম্মদ এরশাদ কেন আমাকে ভালোবাসতেন আমি জানি না, কিন্তু আমি তাকে কেন ভালোবাসতাম সেটা আমি জানি। হোসেন মোহাম্মদ এরশাদের অনেক ছবি নিয়ে লোকেরা তার ড্রয়িং রুমে সাজিয়ে রাখে, ওখানে কিন্তু আমি গিয়ে দেখেছি আমার কোলে হোসেন মোহাম্মদ এরশাদের ছেলে লাগিয়ে রেখেছেন, আমার ভালো লেগেছে। হোসেন মোহাম্মদ এরশাদ একটা অসম্ভব সুন্দর মানুষ ছিলেন। আমি মিলিটারি থেকে যারা ক্ষমতায় আসে তাদেরকে আমি কুত্তার চাইতেও বেশি খারাপ মনে করি। সেই অর্থে আমরা আইয়ুব খানকে দেখে এসেছিলাম এখানে, মুনায়েম খানকে আমরা দেখেছিলাম, সেই অর্থে হোসেন মোহাম্মদ এরশাদ আমার কাছে ঘৃণার ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি হওয়া উচিত ছিলেন। বাংলাদেশের পাকিস্তানের ইতিহাসে নাই যে পাঁচটা আসনে দাঁড়িয়ে পাঁচটাতেই জিততে পারেন এবং জেলখানাতে। সেই জন্য হোসেন মোহাম্মদ এরশাদকে ঘৃণা করার বদলে প্রথম ব্যক্তি, সেনাবাহিনীর প্রথম ব্যক্তি যাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি। আর অনেকের জানা কথা, কাদের সিদ্দিকী কচুর পাতার পানি নয় যে ঝাঁকি দিলেই পড়ে যাবে। আমি যাকে ঘৃণা করি তাকে মরণ পর্যন্ত ঘৃণা করতে পারি, আর যাকে আমি ভালোবাসি সম্মান করি তাকেও আমি আমৃত্যু সম্মান করি। বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে আর কোন মানুষ আমার কাছে সম্মানের হলে সেটা হলো হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ ও বঙ্গবন্ধুর মধ্যে কোনো বিরোধ হলে আমি নিঃসন্দেহে বঙ্গবন্ধুর পক্ষে থাকব, কিন্তু বিরোধ না হলে আমি হোসেন মোহাম্মদ এরশাদকেও ভালোবাসি। আমি আমার মায়ের মতো হোসেন মোহাম্মদ এরশাদকে ভালোবাসি। টাঙ্গাইল রংপুর যাওয়ার পথে, ঢাকা রংপুর যাওয়ার পথে উনি বেশ কয়েকবার আমার বাড়িতে গেছে, তার মায়ের মতো দেখতে আমার মায়ের চেহারা। আমার কাছে আমার মায়ের চাইতে বড় কিছু নাই, দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে, হয়তো আপনারা বুঝতে পারছেন, আমিও হয়তো অনেক দিনে বুঝতে পারি না। হোসেন মোহাম্মদ এরশাদ একদিন আমার বাড়িতে খেতে গিয়েছিলেন, আমার বউকে উনি বোন বলে রাখতেন, উনি সবসময় বোনের মর্যাদা তাকে দিয়েছেন সবসময়। কে যেন একজন ব্রাহ্মণ বাড়িয়ার থেকে 27-28 কেজি মাছ, এটা বোধহয় আল্লাহর রহমতেই হয়েছিল, হোসেন মোহাম্মদ এরশাদ খাবে কেউ জানে না, এরকম একটা মাছ এনে দিয়ে গেছিল। সেই দিন আমি খুব খুশি হয়েছিলাম, আমার মনে হয়েছিল যে আমার মা যেমনি রান্না করতেন বঙ্গবন্ধু খেয়ে খুশি হতেন, মৌলানা ভাসানী খেয়ে খুশি হতেন, শেরে বাংলায় কে ফজলুল হক খেয়েছেন আমার মায়ের হাতের রান্না, সেই রকম আমার বউর হাতের রান্না ওই দিন যেদিন হোসেন মোহাম্মদ এরশাদ খেয়েছিলেন, সাথে কিন্তু বিদিশা ছিল, রাগ করেন না। আমার বাসায় যখন যেতেন বিদিশা অনেক সময় যেতেন, আমি বিদিশাকে কিন্তু খুব ভালোবাসি, খুব
স্নেহ করি